কুমারঘাটের উন্নয়নের মুকুটে আরও এক নতুন সংযোজন হলো মঙ্গলবার। এদিন পাবিয়াছড়া বিধানসভার শান্তিপুর নটিং ছড়ায় উদ্বোধন হলো রাজ্য সরকারের অর্থানুকূল্যে গড়ে ওঠা নতুন 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে ফলক উন্মোচন এবং ভিত্তি কাটার মধ্য দিয়ে উদ্বোধন হয় এই হেলথ সেন্টারের। এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 5 কোটি 40 লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, শুধু স্বাস্থ্যই নয়, রাজ্যের ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হয়েছে বর্তমান সময়ে। বর্তমান সরকারের আমলে রাজ্যের সার্বিক উন্নয়নের ফিরিস্তে দিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মঞ্চ রয়েছে, জেনারেটর রুম রয়েছে, ড্রাইভারদের জন্য রুম রয়েছে। টোটাল আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রায় 5 কোটি 40 লক্ষ টাকা এখানে বরাদ্দ হয়েছে, খরচ হয়েছে। তো আমাদের ত্রিপুরা সরকারের যে দিশা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় উন্নয়নের কথা বলেন, তো উন্নয়ন ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, উন্নয়নই করতে হবে। আর উন্নয়ন কার সাথে? গরিব সাধারণ সব যারা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সবার জন্য আমরা উন্নয়নের যে ধারাবাহিকতা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থেকে পেয়েছি সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। শুধু হেলথ সেক্টরে না, আমরা এডুকেশন ডিপার্টমেন্টে, স্পোর্টসে, এগ্রিকালচারে সমস্ত ডিপার্টমেন্টে আমরা এখন আমরা উন্নতির দিকে আমরা যাচ্ছি। আপনারা জানেন যে হীরা মডেলের কথা বলেছেন, হাইওয়ে এখন ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ চলছে, 7টা ন্যাশনাল হাইওয়ে আরও উনি বরাদ্দ করেছেন, 4টে রূপওয়ের জন্য বরাদ্দ করেছেন, এবং একটা আমাদের যে ন্যাশনাল হাইওয়ে 08 সেটার জন্য আমি যখন গুয়াহাটিতে গিয়ে আমাদের মাননীয় নীতিন গাডকারিজি ওখানে ছিলেন, তো ওনাকে যখন আমি বললাম যে একটা আমার রিকোয়েস্ট ছিল যে আমাদের এই 08 যে ন্যাশনাল হাইওয়ে সেটা চোরাইবাড়ির থেকে। এই হাসপাতালটি চালু হয়, উপকৃত হবেন এর সাথে সম্পর্কযুক্ত প্রায় 12,000 মানুষ, এতে খুশি এলাকার মানুষ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর রাধা দেববর্মা, জেলা শাসক বিশাল কুমার, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেবি ডালং সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান মঞ্চে কয়েকজন সুবিধাভোগীর হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।